হ্যালো ফ্রেন্ডস, নলেজ ফেরসেশে ওয়েলকাম। ইভেনের আজ আমরা তিনটে ব্যবহার দেখব। ইভেন কথার অর্থ হচ্ছে এমন কি, জোর দেওয়ার জন্য, উপরন্তু, ইন অ্যাডিশন টু, এই ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য আমরা এই ইভেনের ব্যবহার করি। ইভেন মূলত যে শব্দের উপর জোর দিতে হয় তার পূর্বেই এর ব্যবহার হয়। তো চলো মূল আলোচনায় এসে আজ আমরা ইভেনের তিনটে ব্যবহার দেখে নিই। প্রথমটা হচ্ছে ইভেন অর্থাৎ এমন কি, তারপর হচ্ছে ইভেন হোয়েন, এর অর্থ হচ্ছে এমন কি যখন, তারপর কমা দিলে এর অর্থ হবে তখন, তারপর আসছে ইভেন ইফ, ইভেন ইফ এমনকি যদিও, এরপর কমা দিলে এর অর্থ হবে তবুও। তো প্রথম যেটা রয়েছে অর্থাৎ ইভেন, এটার ব্যবহার আমি দেখি। তো কোনো কিছুর উপর জোর দেওয়ার জন্য, যেমন ধরো এমনকি আমিও সেখানে যাইনি, ইভেন আই ডিডন্ট গো দেয়ার, এমনকি তিনি ঘুমিয়েও পড়েছিলেন, হি ইভেন স্লেপ্ট দেয়ার। তো যাই হোক, ইভেনের ব্যবহারটা আমরা দেখি। সে এমনকি আমাকে বসতেও বলেনি, অর্থাৎ সে আমাকে অনেক কিছু করতে দেয়নি, তো তার মধ্যে একটা সে আমাকে ন্যূনতম বসতেও বলেনি, এটাকে ইংরেজিতে কি বলবো। হি ডিডন্ট ইভেন অফার মি টু সিট, এখানে অফার কথাটা ইউজ করেছি, আমি আস কথাও ইউজ করতে পারতাম, আস। হি ডিডন্ট ইভেন আস্ক মি টু সিট, সে এমনকি আমাকে বসতেও বলেনি। তো এখানে এমনকি এই সেন্সটা আনার জন্য আমরা ইভেনের ব্যবহার করছি। আমি এমনকি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম, অর্থাৎ আমি সেখানটা অনেক কিছু করেছিলাম, তার মধ্যে একটা যেটা সেটা আমি ঘুমিয়েও করেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি। তো কিভাবে বলবো, আই ইভেন স্লেপ্ট দেয়ার, আই ইভেন স্লেপ্ট দেয়ার। তো যে শব্দের উপর তুমি জোর দিতে চাও তার পূর্বে তুমি ইভেনটাকে ব্যবহার করবে। এমনকি তুমিও সেটা জানো না, এমনকি তুমিও সেটা জানো না, তো তুমিওর উপরে আমরা জোর দিচ্ছি, সেই জন্য ইভেন ইউ ডোন্ট নো দ্যাট, ইউ এর পূর্বে আমরা ইভেনের ব্যবহার করলাম, অর্থাৎ অনেকেই জানে না, এমনকি তুমিও সেটা জানো না। যে শব্দের উপর আমরা জোর দেবো তার পূর্বে আমরা ইভেন ব্যবহার করবো এমফেসাইজ করার জন্য। নেক্সট আসছি আমরা ইভেন হোয়েন, এমনকি যখন, এমনকি যখন কেউ এখানে আসে না তখনও সে নিয়মিত আসে, এমনকি যখন কেউ নিয়মিত এখানে আসে না তখনও সে এখানে নিয়মিত আসে। ইভেন হোয়েন, ইভেন হোয়েন, শুধু হোয়েন মানে যখন, আর ইভেন হোয়েন মানে এমনকি যখন। Even when nobody comes here, এমনকি যখন কেউ এখানে আসে না, he comes regularly, সে নিয়মিত আসে। যদি এখানে here add করো, he comes here regularly, এমনকি যখন কেউ এখানে আসে না সে তখন নিয়মিত আসে। Even when nobody comes here, he comes regularly. Next দেখি, এমনকি সে যখন বাংলাও বলে তখনও সে ভুল করে, অর্থাৎ অন্যান্য ভাষায় তো সে ভুল করেও, তার মাতৃভাষা যে বাংলা সেটা বলার সময়ও সে ভুল করে। ইভেন হোয়েন হি স্পিক্স বেঙ্গলি, এমনকি যখন সে বাংলা বলে, হি মেক্স মিস্টেকস, সে ভুল করে, এমনকি সে যখন বাংলা বলে তখনও সে ভুল করে। ইভেন হোয়েন হি স্পিক্স বেঙ্গলি হি মেক্স মিস্টেকস, এটাকে যদি বলি এমনকি সে যখন বাংলায় বলে তখন কিন্তু বলবে ইভেন হোয়েন হি স্পিক্স ইন বেঙ্গলি হি মেক্স মিস্টেকস হি কমিটস মিস্টেকস। এরপর আসছি এমনকি শিক্ষক যখন ক্লাসে আসে তখনও তারা কোলাহল করে, এমনকি শিক্ষক যখন ক্লাসে আসে তখনও তারা কোলাহল করে, এটা হচ্ছে যখনও তখন। ইভেন হোয়েন টিচার এন্টার্স দ্য ক্লাস, এন্টারের পরে কিন্তু ইনটুর ব্যবহার করবে না, এমনকি যখন শিক্ষক ক্লাসে আসে, ইভেন হোয়েন টিচার এন্টার্স দ্য ক্লাস দে মেক নয়েজ, তারা কোলাহল করে। তো আমরা ইভেন হোয়েন এর ব্যবহারটা দেখলাম। এবার আসছি আমরা ইভেন ইফ, তোমরা অ্যাডভার্ব ক্লজে দো এর যে ব্যবহারটা দেখেছো, যদিও তবুও, অর্থাৎ বিপরীতমুখী যে বাক্যগুলোকে জোড়ার জন্য আমরা ব্যবহার করি দো এর ব্যবহার, যদিও সে গরিব তবুও সে দান করছে, এখানেও ইভেন ইফ সেই অর্থেই ব্যবহার হচ্ছে, কিন্তু এখানে একটু এমনকি এটা জুড়ে যাচ্ছে। এমনকি যদিও তোমার কাছে চাবি আছে তবুও তুমি তালাটা খুলতে পারবে না, অর্থাৎ আমার উল্টো বাক্য, তোমার কাছে চাবি আছে, তোমার তো খোলার কথা কিন্তু তুমি খুলতে পারবে না, সে অসুস্থ সে স্কুলে যাচ্ছে, এই ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য আমরা ইভেন ইফ এর ব্যবহার করব। এমনকি যদিও তোমার কাছে চাবি আছে তবুও তুমি তালাটা খুলতে পারবে না। তো আমরা দ্বিতীয় পার্টকে আগে ট্রান্সলেট করছি, ইউ ওন্ট বি এবল টু আনলক, ইউ ওন্ট বি এবল টু আনলক, আনলক দ্য লকও বলতে পারতাম, শুধু আনলক বলছি, ইউ ওন্ট বি এবল টু আনলক ইভেন ইফ ইউ হ্যাভ দ্য কি, ইভেন ইফ ইউ হ্যাভ দ্য কি, এমনকি যদিও তোমার কাছে চাবি আছে তবুও তুমি খুলতে পারবে না। দ্বিতীয়টা দেখো, যদি তুমি অনুরোধও করো তবুও সে সাহায্য করবে না, যদিও তবুও এর ব্যবহার যেরকম এটাও ঠিক সেই একই ব্যবহার।
He won't help you even if you request. তো তোমাদের ক্লিয়ার হলো আজকে আমরা দেখলাম ইভেন ইভেন ওয়েন এবং ইভেন ইফ তো এই ইভেন ইভেন ওয়েন ইভেন ইফ এর ব্যবহার গুলো তোমরা এই বোর্ডটাকে ভালো করে স্টাডি করো দেখবে আর কোনো অসুবিধা থাকবে না তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে দেখে নিও খুবই ইম্পর্টেন্ট সেগুলো অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট বাই থ্যাংকস ফর ওয়াচিং